ধুবড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজা প্রভাতচন্দ্র বড়ুয়া খেলার মাঠে ভারতবর্ষের 73তম প্রজাতন্ত্র দিবসের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করলেন অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী বিমল বরা। কোভিড প্রোটোকল মেনে উদযাপন করা হয় 73তম প্রজাতন্ত্র দিবস। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী, ছিলেন অসম পুলিশ, মহিলা অসম পুলিশ, গৃহরক্ষী বাহিনীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। যুব কল্যাণ, শিল্প আর শক্তি মন্ত্রী মাননীয় বিমল বরা দে, আমি ক্লাস 3টা দিই 2টা